হ্যাপি বার্থডে রেডিও নেক্সট, এক বছরের যাত্রা সম্পূর্ণ হলো, অনেক অনেক সাধুবাদ। আশা করি আরো অনেক দূর যাত্রা বাকি আছে। আমাদের গান শুনতে থাকবেন, আমাদের গান মানুষ শুনতে থাকবেন, আমাদেরকে দেখতে থাকবেন, ভালো থাকবেন। রেডিও নেক্সট 93.2 FM। এই মুহূর্তে আমি রাকিব আপনাদেরকে সাথে নিয়ে আছি আমাদের মিউজিক লাউঞ্জে। কিছুক্ষণ আগে ফারহান ছিল যেখানে, এবং সালেকিন ভাই তারা চমৎকার একটা পারফরমেন্স করলো। আর এই মুহূর্তে আমার সাথে আছে খুবই পছন্দের ব্যান্ড, আমার ব্যক্তিগতভাবে খুব পছন্দের ব্যান্ড ওল্ড স্কুল। এবং প্রথমে হচ্ছে ওল্ড স্কুলের দুই ভাইয়া যিনি আছেন, মোবাশির ভাই এবং মুস্তাকিন ভাই, দুজনকে স্বাগত জানাচ্ছি রেডিও নেক্সট 93.2 FM এ। থ্যাংক ইউ ভেরি মাচ ফর ইনভাইটিং আস। আমি আর মুস্তাকিন আমরা দুজনেই শেষ পর্যন্ত চলে এসেছি, মিস করলাম না এই উৎসব মুখর সময়টা। রেডিও নেক্সকে আমাদের ওল্ড স্কুলের পক্ষ থেকে অনেক অনেক শুভেচ্ছা, এক বছরের অ্যানিভার্সারি এটা। আই এম লুকিং ফরওয়ার্ড টু দ্য 10th ইয়ার অ্যানিভার্সারি, দ্য 100 ইয়ার অ্যানিভার্সারি। লুকিং ফরওয়ার্ড টু ইট, সেটাই কামনা করি এবং সেটাই প্রার্থনা করি আমরা যেন ঠিক এই এক বছর মতো করে করে ধীরে ধীরে আরো অনেক দূর এগিয়ে যেতে পারি। সো ভাইয়া, আজকে আপনারা এসেছেন এবং আসলে খুব আনন্দিত আমরা, এটা আমাদের সৌভাগ্য যে আপনারা সময় দিয়েছেন আজকের এই সময়টাতে। সো প্রথমে যেটা বলতে যাচ্ছি যে আপনারা যে দুজন আজকে এখানে এখন গান গাইবেন বা আমাদের জন্য কিছুটা, বা রেডিও নেক্সট এর যারা লিসেনার যারা শুনছেন তাদের জন্য আসলে আপনারা কোন গানটা দিয়ে প্রথমে শুরু করবেন? ওইটা তো প্ল্যান করে আসেনি, আমি তো বার্থডে কেক খেতে এসেছিলাম, আমরা দুজন খাওয়া দাওয়া মুড নিয়ে চলে এসেছি। কিন্তু কথা একটা বিষয় আছে যেটা, সেটা হচ্ছে যে মানে বার্থডে কেক অবশ্যই হবে, কিন্তু তার আগে একটু ফুর্তি, একটু আনন্দ, একটু অবশ্যই একটু গান হতে হয় না? কোন গানটা শোনাবো আমি? আমাদের কোন গান শোনাবো? যেটা আপনার পছন্দ ভাইয়া। তাহলে আমাদের আমাদের একটা গান শোনাই, অনেক পুরোনো গান হয়েছে, এখন নতুন একটা গান শোনাই। এই গানটার নাম হচ্ছে গিয়ে তোমার মতো নতুন। ওকে, আমরা আসলে এই গানটা নিয়ে এখনো কাজ করে যাচ্ছি, এটা মানে একদম কোনো স্ট্রাকচার দাঁড় হয়নি, জাস্ট যতটুকু দাঁড়িয়েছে ততটুকু একটু সুন্দর বিষয়। অবশ্যই অবশ্যই, ডিয়ার লিসেনার্স, আমরা এখন শুনছি একটা চমৎকার গান, গাইছেন ওল্ড স্কুল। প্রতিটা দিন প্রতিটা সকাল প্রতি ফোঁটা কাঁচা বোধ, তুমি চাইলেই নতুন বন্ধু বুকে থাকুক কাঁচা বোধ, তুমি চাইলেই নতুন বন্ধু বুকে থাকুক কাঁচা বোধ, সবগুলো হাসি সবগুলো গান সব পুরনো ছবি, তুমি চাইলেই নতুন বন্ধু নতুন হবে সবই, তুমি চাইলেই নতুন বন্ধু নতুন হবে সবই, বেরিয়ে এসো বন্ধু সবাই তাকানো নতুন ভরে, নতুন এক সুর বাঁধো তোমার মতন করে, ইগল দানায় উড়ে যাক মন উড়ে যাক দুশ্চিন্তা, তোমার হাতের মুঠো আঁকড়ে নতুন হোক এদিনটা, প্রতিটা দিন প্রতিটা সকাল প্রতি ফোঁটা কাঁচাবো, তুমি চাইলেই নতুন বন্ধু বুকে থাকুক কাঁচাবো, তুমি চাইলেই নতুন বন্ধু বুকে থাকুক কাঁচাবো। চমৎকার চমৎকার, অসংখ্য ধন্যবাদ ভাইয়া আপনাদের এই গানটার জন্য, আসলে ভালো লেগেছে। আমরা কিন্তু এখন মানে এটা হচ্ছে প্রথম দিকে বানানোর সময় যে একটা স্কেপটিক সময় থাকে যে সবাইকে জিজ্ঞেস করতে হয় যে ভালো লেগেছে তো গানটা, কোনটা জায়গাটা খারাপ লেগেছে একটু বলবেন, তো ওই জিজ্ঞেস করার একটা কাজ করি, যেটা সেটা হচ্ছে আমাদের ঠিক সামনে যারা আছেন আপনারা এক বাক্যে বলুন গানটা কেমন লেগেছে, জোরে জোরে জোরে। থ্যাংক ইউ। ওকে, আরেকটা নতুন গান শোনানোর চেষ্টা। ওকে ওকে, অবশ্যই অবশ্যই। এই গানটার নাম হচ্ছে গল্পের আমি তুমি, গল্পের আমি তুমি। ওকে ডিয়ার লিসেনার্স, আরেকটি চমৎকার গান শুনতে যাচ্ছি। আমি একটু গানটা সম্বন্ধে বলতে চাই। গল্পে আমি বি রাজকুমার, তুমি ঘুমন্ত কুমারী, তোমাকে দত্তপুরি থেকে বাঁচিয়ে নিয়ে জাদুর গালিচায় ঘুরবো, এই করবো সেই করবো, তো গল্পে এই সবই সম্ভব, গল্প নাই তো কিছুই নাই, তো গানটা লিরিকটা গানটার ভিতরে ভাবমূর্তিটা অ্যাকচুয়ালি এরকম। আচ্ছা, গানটা শুন, গানটা চলতে চলতে গল্পটার মানে টোটাল আশা করি সবার মাথায় ছাপ ফেলে। ওকে অবশ্যই ডিয়ার লিসেনার, শুনুন আরেকটি চমৎকার গান, গল্পে আমি বি রাজকুমার, ঘুমন্ত কুমারী, তত্ত্বপাড়া দুর্গ থেকে তোমায় জাগিয়ে আনি দ
দুজন মিলে জাদু গালি চাচে প্রেমে দেশে ঘুরে আসি জেসমিন আলাদিনের বেশে অল্পে আমি সাত মহলা প্রাসাদ পুরীর রাজা তুমি আমার মহারানী ফুলেরা মোদের প্রজা গল্পে আমি মেঘনাতাসি মেঘের রথে চেপে এ গল্প চলতে থাকে মনের ভেতর মনে গল্পে তুমি এসে নিয়ে যাও আমায় দূরের বনে গল্পে শুধু তুমি আর আমি কেউ নেই কথা চলতে থাকে মন পুরীতে তোমার আমার কথা গল্পে গল্প জমে যেমন করে চাই গল্প থেকে পেরিয়ে এলে তুমি কোথাও নাই ও চমৎকার চমৎকার হাততালি সবাই হাততালি থ্যাংক ইউ ভেরি মাচ ভাইয়া কোন গানটা করব এখন আমরা কি আমাদের কোনো গান করব না কিছু কভার করব যেহেতু আমরা সবাই মিলে গেতে পারবে এরকম কোনো গান করি অবশ্যই ভাইয়া সেটাই হোক আমরা কোন গানটা করলে একদম সবাই মিলে গেতে পারব আপনি আসলে যে একটু আগে যখন সাউন্ড চেকের সময় একটা গান গাচ্ছিলেন সেই গানটা দিয়ে না হয় শুরু হোক কারণ আমরা মোটামুটি সবাই পারি সেই গানটা অনবে এই গান সবাই পারবো অথবা সবাই গাবে তো আমার মাইক যেতে বাকি সবার গলার আওয়াজ পাওয়া যায় সবাই এইভাবে গেতে হবে ঠিক আছে প্লিজ কেউ বাদ যেতে পারবে না ওকে সবাই একসাথে এখন একটা গান গাইব হারিয়ে গিয়েছি এই তো জরুরি খবর অবাক তুই চোখে ছায়া কাঁপে ভয় অভিমানে হারিয়ে যাবার নিয়মে খানে হারাবো বলে পাটি পে গতে গেলে গোটা সহ পাতি জেলে সতর্ক পায়ে পায়ে হারাবার জায়গা খুঁজে মরি গোটা শহর বাতি জেলে সতর্ক পায়ে পায়ে হারাবার জায়গা খুঁজে মরি কোথাও নেই ঝুমঝুম অন্ধকার তক্ষক ডাকানি শ্রুতিতে রূপকথা শুনে শিঙে ওঠে না গান স্বপ্নে আমার শরীরে কেউ ছড়ায় রাশি উলিপুর আরো আকাশ তুই এসেছো না কপা কোথাও নেই ঝুমঝুম অন্ধকার তক্ষক ডাকানি শ্রুতিতে রূপকথা শুনে শুনে ওঠে না গা স্বপ্নে আমার শরীরে কেউ ছড়ায় রাশি উলিপুর আলো আকাশ তুই এসেছো না কপা হারিয়ে যাইনি তবু এটাই জরুরি খবর আকাঙ্ক্ষার হতাশায় হারিয়ে যাবার কোনো মানে নেই হারিয়ে যাইনি তবু এটাই জরুরি খবর আকাঙ্ক্ষার হতাশায় হারিয়ে যাবার কোনো মানে নেই নিজের ঘরে আলো আলো বিশ্বাসে বুকের গভীরে কার যেন আকাশে যদি কোনো দিন
ভরে ঝরে যা অন্ধকার, ভালোবাসা তুলে নেয় গোটা মুখ আমার, দু চোখে স্বপ্ন ওরে দিয়ে যায় কেউ যদি কোনোদিন কোনো অটুট বিশ্বাসে, যদি কোনোদিন এছাড়াও রেডিও স্টেশনটা ইটস ডুইং রিয়েলি গুড, এগিয়ে যাচ্ছে। আমি আরো অনেকের শো শুনেছি, মানে আমার স্পেসিফিক্যালি সবসময় রেডিও নিতে টিউন করা হয় না, যখন পরিচিত কারো শো বা কেউ আসছে তখনই আর কি টিউন করা হয়। ইটস ডুইং রিয়েলি গুড, আমি আই উইশ দেম অল দ্য বেস্ট, আই উইশ ইউ গাইজ অল দ্য বেস্ট, এবং চাবো যে মানুষকে গান শোনানোর ব্যবস্থা করে যেতে কোনোভাবে যেতে, এই কথাটা বলেই ফেলি, সাবিতা ভাবি টাইপের একটা কি যেন একটা প্রোগ্রাম একটা রেডিও স্টেশনে ছাড়া হয়েছিল, এই ধরনের প্রোগ্রাম প্লিজ করেন না, বুঝছেন? কারণ আমাদের জার্নালিস্ট বলেন, মিউজিশিয়ান বলেন, কবি বলেন, আমাদের সবার উপরে একটা দায়িত্ব থাকে, মানে আমরা যেমন মনে করি যে পৃথিবীতে যা চলছে আমাদেরকে তাই দেখাতে হবে, কিছু ফিল্টারও করতে হয়, কারণ আমাদেরকে দেখে কিন্তু আমাদেরকে অনেক ইন্সপিরেশন হিসেবে দেখে, আমাদেরকে অনেক উদাহরণ হিসেবে দেখে, সো আমাদের কিছু জিনিস একটু সাবধানে একটু ফিল্টার করে করা উচিত। সো আমি আশা করবো যে এই ধরনের কাজ হবে। আর আরেকটা ইম্পর্টেন্ট টপিক আমি টাচ করতে চাই, সেটা হচ্ছে হিন্দি গান কি বাজা উচিত নাকি উচিত না। আমার মতে সব ধরনের গান বাজা উচিত, হিন্দি, ফ্রেঞ্চ, ইটালিয়ান সব গান বাজা উচিত, এখানে কোনো ভাগাভাগি করা উচিত না, ইংলিশ, বাংলা সব যাতে চলে, আমরা ইন্টারন্যাশনাল ফিল্ডে আমরা যদি গ্লোবালি কম্পিট করতে পারি, আমরা যদি একটা কুয়ার ব্যাং না হয়ে থেকে যাই। অনেক বেশি কথা বলে ফেলছি বোধহয়। মোস্তাকিন ভাই, আপনার কাছে একটু ফিরে যাব শেষবারের মতো, আপনার যদি কিছু বলার থাকে রেডিও নেক্সট কে নিয়ে। রেডিও নেক্সট কে আমার অ্যাকচুয়ালি মানে ওইভাবে তো শোনা হয়নি, তাই ওভাবে আমি ঠিক বলতে পারবো না রেডিও নেক্সটের প্রোগ্রেস নিয়ে বা এখন এই মুহূর্তে কোথায় আছে, বাট মানে আমি আমার মানে পার্সোনাল এক্সপিরিয়েন্সটা একটু শেয়ার করি, যে মানে এসেছিলাম একটা শো করতেই এসেছিলাম, তো হ্যাঁ ভাল লেগেছে, ভিতরের মানে উইথ ইকুইপমেন্ট অ্যান্ড এভরিথিং উইথ অল দ্য সাপোর্ট খুব ভাল লেগেছে, তো এভাবেই আগে যেতে মানে আশা করছি সবাই এভাবেই যেতে আগে। অবশ্যই আপনাদের দুজনকে অনেক অনেক ধন্যবাদ, আর একেবারে শেষ পর্যায়ে শেষ সময় আছি, সো আপনাদের কাছ থেকে গান শুনতে শুনতে আজকে বিদায় নিতে চাই, এই শেষ অনুরোধটুকু, এবং ওই শেষ গানটা আপনারা নিশ্চয়ই কেড়ে তুই শুনতে যাচ্ছেন অবশ্যই, গানটার নাম আজ রাতে কোনো রূপকথা নেই, কিন্তু কোনো রূপকথা নেই যে লিসনার যারা নামে চিনতে পারবে না, এইজন্য কেড়ে তুই দিয়ে মনে ধরে রাখলাম যে আপনারা কিন্তু প্লিজ ডোন্ট টিউন আউট, ঠিক আছে? আমরা এখনই গানটা করব, ঠিক আছে? ওকে ডিয়ার লিসনার্স, আজকে বিদায় নিচ্ছি আমি রাকিব, এই মুহূর্তে গান শুনতে শুনতে চলে যাব মিউজিক লাউঞ্জ থেকে, এরপরে অন্য কেউ একজন আসবেন আপনাদের জন্য সারপ্রাইজ নিয়ে, সো ভালো থাকুন।
সব সদ শৈশবকে বদলে দিলি কিছু যান্ত্রিক পর যে তুই এরে তুই যত বিশাক তো প্রলোভনে আমায় ঠেলে দিলি কোনো এক স্রোতে তুই কেরে তুই সব সদ শৈশবকে বদলে দিলি কিছু যান্ত্রিক পর যে তুই এরে তুই যত বিশাক তো প্রলোভনে আমায় ঠেলে দিলি কোনো এক ফুল স্রোতে